তখন যোদ্ধা আন্দোলন তো সেই পরিপ্রেক্ষিতেই মুখ্যমন্ত্রী আজকে বলেছেন যে কেউ কেউ বলে বেড়াচ্ছে যে ইউপি ফল বেরোনোর পরে নবান্নে ঝড় তুলবে, আগে তো নিজের ওয়ার্ডে ঝড়টা তুলুন, ওখানে 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 তো নিজেরাই হেরে বসে আছে, আর আপনারা যদি ঝড় তোলেন তাহলে তৃণমূল টর্নেডো তুলতে পারে। দেখুন হার জিত রাজনীতিতে থাকে, কিন্তু কিভাবে হার হলো সেটাও ভাবা দরকার। শুধু আমরা এটুকু বলতে পারি ভিভিপ্যাট যুক্ত আধুনিক ইভিএম মেশিনে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে 19 সালের লোকসভা ভোটে মাননীয় মুখ্যমন্ত্রী নিজের ওয়ার্ডে বুথে হেরেছিলেন। তো তখন কি হয়েছে আমরা জানি না, কেন হয়েছিল মুখ্যমন্ত্রী ভালো বলতে পারবেন। ওনার মতো দুর্দণ্ডপদার 30-40 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন নেত্রী যদি নিজের বুথে হারতে পারেন, তো আমাদের যারা লিডার আছে তাদের থেকে সব ওনার থেকে সবাই জুনিয়র রাজনৈতিকভাবে। আর টর্নেডো ঝড়ের কথা বলছেন, অপেক্ষা করুন, সময় তা আসুক, তখন বোঝা যাবে কি টর্নেডো আসবে না ঝড় আসবে না আমফান আসবে। তবে ওনারা টর্নেডো থেকে বা আমফান থেকে পয়সা চুরি করতে ভালো পারেন ওনাদের নেতারা, সেটা আমরা জানি। দেখুন 10 তারিখে রেজাল্ট আছে, 5টি রাজ্যে নির্বাচন আছে, নির্বাচনে ফলাফলে আমরা আশা করছি আমরা 4টি জায়গাতে খুব ভালো ফলাফল করব। তো ভালো ফলাফল করলে পরে স্বাভাবিক কর্মীদের সমর্থকদের মনে শক্তি বাড়বে, তাদের কনফিডেন্স বাড়বে, তারা রাস্তায় নামবে, রাস্তায় নামলে বিরোধী পক্ষ রাস্তায় নামলে তো অবশ্যই ঝড় উঠবে। ভোটের সন্ত্রাস প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেছেন পুরোটাই বাড়াবাড়ি করা হয়েছে, সন্ত্রাস তো হয়েছে ব্যারাকপুর কাঁপিয়া বনপুরে কিছু জায়গায়, তবু উনি বলেছেন যে পঞ্চায়েতে যেন পুনরাবৃত্তি না হয়। ওনার কথা ওনার দলে কেউ পাত্তা দেয় বলে আমার তো মনে হয় না, এর আগেও তো বলেছিলেন। আমরা তো দেখলাম এক বিধান এক পৌরসভার বিদায়ী যিনি কাউন্সিলর ছিলেন তাপস রায়, তিনি নিজে ভোট দিয়ে গেছেন মৃত্যুর পর, তার মেয়ে বলছে, আমরা তো বলছি না, তার মেয়ে বলছে বলছেন যে আমার বাবা গতকাল স্বর্গ থেকে নেমে এসে ভোট দিয়ে গেছেন। তো কী হয়েছে ভোট বোঝাই যাচ্ছে, কেউ মানবে না, কেউ মানবে না। দেখুন বাস্তবিকতা আমাদেরকে বুঝতে হবে, তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে অর্থনৈতিক উন্নতি বেশ কয়েক বছর ধরে অবরুদ্ধ হয়ে আছে, লোকের হাতে রোজগার নেই। পলিটিক্স ইজ দ্য সোর্স অফ ইনকাম ইন ওয়েস্ট বেঙ্গল, স্পেশালি আমরা যদি বলি গ্রামে যদি গিয়ে দেখেন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান পঞ্চায়েতের মেম্বার যারা আছেন বিগত 5-10 বছর ধরে, তাদের অর্থনৈতিক উন্নতি শুধু আপনারা যদি দেখতে পারেন, যে কোনো একজনকে আপনারা আর্বিটারিলি বেছে নিয়ে দেখতে পারেন, তাদের যে অর্থনৈতিক উন্নতি হয়েছে যেভাবে ইনকাম বেড়েছে, তারা মুখ্যমন্ত্রীর কথা শুনবেন না। তারা প্রশ্ন করবে যে শুধু কি তোমার পরিবারের লোকেরা খাবে, আমরা খাবো না। সে তো কি সেবা হয়েছে আমরা তো দেখতেই পাচ্ছি, মাননীয় মুখ্যমন্ত্রী যখন রাজনীতিতে প্রবেশ করেছিলেন 1970 সালে 1970-তে, তখন ওনার পরিবারের সম্পত্তি আর এখনকার বর্তমানে ওনার পরিবারের সম্পত্তি একটু মিলিয়ে দেখুন তাহলে ক্লিয়ার হয়ে যাবে। উনি বলুন কম্প্যারিজনটা উনিই দেখান না, 1970 সালে উনি ওনার পরিবার কত সম্পত্তির মালিক ছিলেন আর বর্তমানে কত সম্পত্তির মালিক হয়েছেন। আগে থেকে হারের অজুহাত খোঁজার চেষ্টা করছেন, আমরা যতদূর জানতে পেরেছি দুটো সিটে ওনাদের একটু ফাইট আছে আর কি, ফাইটে আছেন ওনারা, আমাদের কাছে যা খবর আছে এক থেকে দুটো সিটে, তার বেশি কোনো জায়গায় ওনাদের কোনো আশা নেই। 5ই মে থেকে 21শে জুলাই এই নিবিড় জনসংযোগের পরিকল্পনা করছে, নিশ্চিতভাবেই তারা পঞ্চায়েত কিভাবে দেখছে জনসংযোগ নয় তোলা সংযোগের জন্য যাবেন ওনারা, যাতে পরবর্তী সময়ে কোথায় কে কোথাও ছোটো একটা ইন্ডাস্ট্রি হয়েছে কি না কোথাও একটা কারখানা হয়েছে কি না সেই জরিপটা হয়ে যাবে, পরবর্তী সময় ওখান থেকে তোলা তুলতে সুবিধা হবে।
মুখ্যমন্ত্রী বিমান বিভাগের পরিপ্রেক্ষিতে সৌগত রায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস কলকাতা বিমানবন্দরের বাইরে বিক্ষোভ দেখাল, নাটক করছেন বোঝাই যাচ্ছে। তার কারণ হচ্ছে এই ধরনের হঠাৎ করে বিমান নেমে আসার ঘটনা অত্যন্ত পর্যন্ত যে এর পেছনে অন্য কারো হাত আছে। পাইলট এবং অন্যান্যরা যারা প্রাথমিক রিপোর্ট দিয়েছেন সেই প্রাথমিক রিপোর্টে জানা গেছে যে আবহাওয়ার খারাপের কথাকেই উল্লেখ করা হয়েছে। তো কোনো একটা ঘটনার জন্য যদি আমি বারবার অন্যকে দোষারোপ করি তাহলে এটা আমার মনে হয় মানসিক কোনো সমস্যা হচ্ছে তৃণমূল কংগ্রেসের। দেখুন বিভিন্ন জায়গায় জনগণ বাধা দিচ্ছে, কারণ তৃণমূল কংগ্রেস যেভাবে জনগণকে উৎখাত করে সেখানে জমিগুলো নিতে চাইছে আমাদের আদিবাসী ভাই বোনেদের, অনেক জায়গাতে দেউচা পাচামির ক্ষেত্রে তারা রাজি হচ্ছেন না। তো তাদেরকে রাজি করিয়েই তো প্রকল্প করতে হবে। মুখ্যমন্ত্রী তো সেরকমই কথা দিয়েছিলেন ক্ষমতায় আসার পর, এখন তো তিনি তার কথা রাখবেন কি না তো সেটা তার বিষয়, তার উপরে নির্ভর করছে। দেখুন বামেদের সাথে আমাদের আইডিওলজিক্যাল ডিফারেন্স আছে, বামেদের সাথে আমরা কোনো মতেই কোনো উপায়ে একত্রিত হতে পারি না। আমরা ভিন্ন ভিন্ন আইডিওলজিতে বিশ্বাস করি, তো ওখানে বাম রামের বিষয় নেই, ওখানে জনগণ বাধা দিচ্ছে। তারা চায় না যে এটা হোক, তারা চাইছেন না যে তাদের জমি জায়গা সেখান থেকে উৎখাত করে অন্য জায়গায় নিয়ে যাওয়া হোক। তার মনে হয়েছে ইমেজ বিল্ডিং করা দরকার। এখন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হবেন তো ওনাকে মুখ্যমন্ত্রী হতে হবে যার বাড়ি সেখানে, তো সেই জন্য এখন ইমেজ বিল্ডিং এর কাজে লেগেছে। এতদিন মনে হয়নি জনগণের অসুবিধে হচ্ছিল, হঠাৎ করে এখন মনে হচ্ছে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য। আর কিছু? থ্যাংক ইউ।